দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুই সহকর্মী সাইফুর শাহিন এবং সাইদ আরমান তারাও থাকছেন সংবাদ করতে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমরা একটু খবর দেখে আসি পরে আলোচনায় নিশ্চয়ই আন্দোলন করে এবার অটো পাশের দাবি আদায় করে নিল এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার তাহলে ফলাফল কিভাবে দেয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে

দর্শক এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী রাশেদা কে চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাকে নাগরিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার কাছে জানতে চাই শিক্ষার্থীদের এই যে অটো পাশের দাবি সেটিকে আপনি কিভাবে দেখছেন এতে শিক্ষার্থীদের কতটা লাভ হবে বলে মনে করেন প্রথম বিষয়টি যেটা হলো যে এটাকে ঠিক অটো পাস বলে বধা আখ্যা দেয়া ঠিক না তারা একটা মূল্যায়ন কেন্দ্র চেয়েছেন আগে যে পরীক্ষাগুলো দিয়েছেন সেটার ভিত্তিতে একদম করোনার সময় যে অটো পাস দেয়া হয়েছিল সেটাই না কিন্তু তারপরেও জনমনে তো প্রশ্নটা থেকেই যায় এটা তো এক ধরনের অটো পাস সম্ভবত তো সেই জায়গা থেকে অভিভাবকদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে আমি দেখেছি কয়েকজন অভিভাবকের সাথে আমার কথাও হয়েছে তারাও ঠিক বুঝতে পারছেন না কিন্তু আমি শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান বলতে চাই যে এটা সিদ্ধান্ত নিয়েছেন আর সরকার বিশেষ করে উপদেশটা আমাদের শিক্ষা উপদেষ্টা এবং তার দপ্তর থেকে সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তারা সময় চেয়েছিলেন কিন্তু তারা কারণ এই শিক্ষার্থীরা তো দীর্ঘদিন ধরে একটা অনিশ্চয়তার দোলাচলের মধ্যে আছে সেই দোলাচল থেকে তারা বেরিয়ে আসার জন্য এই দাবিগুলো তুলেছেন আমি মনে করি কিন্তু জনমনে এই প্রশ্নটা থেকেই যাবে বড় যে চ্যালেঞ্জটা সেটি হলো যে অটোপাস নামটা কিন্তু চলে আসবে এবং সেটা ইতিমধ্যেই আপনারাও শুরু করেছেন এবং জনগণ নিশ্চয় বলবে সেই জায়গা থেকে কিভাবে আমাদের মুক্তি মিলবে ওইখানেই আমার প্রশ্নটা এবং আমার মানে সুপারিশটাও থাকবে যে যে তারা যেটা করেছেন আগেরটার ভিত্তিতে কিন্তু তারপরেও দেখেন একটা প্রশ্ন থাকবে ছাত্রে এই কারণে। আমরা জানি পরবর্তীতে তারা উচ্চ পর্যায়ে যাবেন তো উচ্চ শিক্ষার প্রতিটি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি মেডিকেল বুয়েট সবাই জি কিন্তু একটা ভর্তি পরীক্ষা নেবেন জি আপা আমাদের একজন সহকর্মী আছেন স্টুডিওতে সাইদ আরমান আপনার কাছে তার কিছু প্রশ্ন রয়েছে সাইদ আপনি নিশ্চয় জানতে চাইবেন আপা আমি একটু জানতে চাই যে কিছু পরীক্ষা তো এর মধ্যে হয়ে গেছে আর কিছু পরীক্ষা বাকি ছিল ঠিক সেই প্রেক্ষাপটে আসলে শিক্ষার্থীদের এই যে পরীক্ষা ছাড়া এখন মূল্যায়নের প্রক্রিয়াটা কি হতে পারে বা শিক্ষার্থীদের যাতে কোনো ভাবে ক্ষতি না হয় আপনি যেটি সংখ্যার কথা বলছিলেন যে যে অটো পাশ এই প্রক্রিয়াটা যদি চলে আসে ক্ষতি না হয় আসলে কি করণীয় কি সুপারিশ আপনার আছে আপনার কাছে একটু বলবেন প্রথম তো হলো যে আমরা তো চাই না আমাদের এই প্রজন্মের শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো ক্ষতি হোক এখন সেই ক্ষতির জায়গাটা এটা কিন্তু অন্যরকম একটা ক্ষতি এটা করোনার সময় যে ক্ষতিটা হয়েছিল সেটি না এরা মোটামুটি পড়ালেখার সাথে যুক্ত ছিলেন এবং সেখানে তারা নিশ্চয়ই ঘরে বসে ছিলেন না যদিও উদ্বিগ্ন ছিলেন কখন তারিখ আসে কখন কি হয় কিন্তু তারা বারবারই বিপর্যস্ত হয়ে যাচ্ছিলেন একটি কারণে আপনারা তো লক্ষ্য করেছেন যে বারবারই পরিবর্তন করা হচ্ছিল সেই জায়গা থেকে তারা আজকে হয়তো অস্থিরভাবেই এই কাজটি করেছেন যে দাবিটা আদায় করতে কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে মূল্যায়নটা কিভাবে হবে সেটা কিন্তু খুবই সাবধানে এবং এবং খুবই সতর্কতার সাথে তাদের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এটা করতে হবে মূল্যায়নটা আরেকটি হচ্ছে যে পৃথিবীর বহু দেশেই চালু আছে যে যে পরীক্ষাগুলো দেয়া হয়েছে ইতিমধ্যে সেগুলোর উপরে একটা গড় করে দেয়া যেতে পারে এটা নিশ্চয়ই আমি মনে করি যে যারা এগুলোর সঙ্গে আছেন এই মূল্যায়ন করার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তারা বিবেচনা করবেন কিন্তু তারপরেও যেটা আমাদের সবার আগে বিবেচনা করতে হবে এই শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় জি আপা আমাদের আরো একজন সহকর্মী রয়েছেন সাইফুর শাহীন তিনি আপনার কাছে কিছু জানতে চান আপা আমি যেটি জানতে চাচ্ছি যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা বর্তমান তিনি যেটি বলেছেন যে আগের শিক্ষা ব্যবস্থায় যতটা পারা যায় ফিরে যাওয়া যাবে কারণ নতুন যে শিক্ষা ব্যবস্থা হয়েছে সেটি এই বাস্তবতায় আসলে বাস্তবায়ন করাটা বেশ কঠিন হয়ে পড়বে তো আপনার কাছে যেটি জানতে চাই যে নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশে আসলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা হলে ভালো কারণ দীর্ঘদিন আপনি কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছেন এখনো করছেন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কেমন শিক্ষা ব্যবস্থা আসলে নতুন বাংলাদেশের জন্য প্রথম হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু একটা বিশাল জিনিস এটার মধ্যে পঠন পাঠনের জিনিস আছে শ্রেণী কিভাবে লেখা পড়া শেখানো হয় যেটাকে আমরা বলি শিক্ষণ শিক্ষা পদ্ধতি সব কিছু শিক্ষক প্রশিক্ষণ সবকিছু মিলে কিন্তু শিক্ষা ব্যবস্থা এবং এটা আমাদের মনে করা ভুল হবে যে শিক্ষা ব্যবস্থা বলতে আমরা শুধুমাত্র শিক্ষা প্রশাসন শিক্ষক তাদেরকে অথবা নীতি নির্ধারকদের এখানে বড় তো শিক্ষার্থী বড় অংশীজন তো অভিভাবক তাদের নিয়েই পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা আমাদের সেখানে প্রশ্নটা বারবারই উঠে আসছে যে আগের শিক্ষা ব্যবস্থা না আগের কারিকুলামে ফিরে যাওয়ার কথাটা এসছে তো আমাদের তো একটা প্রশ্ন জনমনে আছে আমাদের মনে তো অবশ্যই আছে সেটি হলো যে দুই হাজার বারো আর দুই হাজার চব্বিশ দীর্ঘ পথ কিন্তু আমরা পাড়ি দিয়েছি দুই হাজার বারোর বাংলাদেশ আর দুই হাজার চব্বিশের বাংলাদেশ এক না আমাদের শিক্ষার্থীরা যেভাবে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তারা যেভাবে মাঠে ময়দানে নেমেছে এবং যেভাবে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী আমরা কথা বলছিলাম এইচএসি পরীক্ষা যে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে এর প্রভাব কেমন পড়বে সবকিছু